হ্যালো বিওয়ার আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপের নতুন একটি আপডেট নিয়ে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে আমরা যদি কারো কাছে কোনো পিকচার বা কোনো ছবি সেন্ড করে থাকি তাহলে আমাদের সেই সকল ছবি বা পিকচার আমরা যার কাছে সেন্ড করি সে ডাউনলোড করে ডাউনলোড করে এবং কারো কাছে শেয়ার করে তো আজকের এই টপিকটি দেখলে আপনার যে যে কারো কাছে আপনি ছবি সেন্ড করেন না কেন সে আপনার ছবিকে ডাউনলোড বা কারো কাছে শেয়ার করতে পারবে না তো হোয়াটসঅ্যাপের এটি নতুন আপডেট এই আপডেটটা আমরা অনেক কেউ জানি না এখন আমি আপনাদেরকে সে আপডেট আপডেটটি দেখিয়ে দেব তো এই অপশানটি চালু করার জন্য আমরা যে কোনো একটি আইডিতে চলে যাব সাপোজ আমি এখান থেকে একটি আইডিতে চলে আসলাম তো এই আইডিটিতে আমি একটি ছবি সেন্ড করব তো আমি প্রথমে এখান থেকে আমার গ্যালারিতে চলে আসবো গ্যালারিতে এসে আমি যে কোনো একটি ছবি সেন্ড করব। সাপোজ আমি এই ছবিটি সেন্ড করলাম তো এই ছবিটি সেন্ড করার পরে এখন যে ছবিটি আমি সেন্ড করলাম এই ছবিটি আমি যার কাছে সেন্ড করছি সে ডাউনলোড করতে পারবে এবং অন্যান্য ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারবে তো এখন আমি যে অপশানটি দেখাবো এই অপশানটি করলে আপনার এই সেন্ড করা ছবি কেউ শেয়ার করতে পারবে না এবং ডাউনলোড করতে পারবে না তো সেই অপশানটি করার জন্য আমরা এখানে এই যে গ্লারিতে চলে আসবো আমরা হোয়াটসঅ্যাপ থেকে গ্যালারিতে এসে আমরা সাপোজ একটি পিকচার নিয়ে নিচ্ছি এই পিকচারটি নিয়ে নিচ্ছি এই পিকচারটি নেওয়ার পরে এই যে এখানে যে একটি বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের এ ওয়ান মেনুতে ক্লিক করবো আমরা এ ওয়ান মেনুতে ক্লিক করার পরে এখানে একটি অপশন আসবে এখানে এই অপশনটি আমরা ওকে দিয়ে দেব ঠিক আছে এই যেখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি ওকে দিয়ে দেব ওকে দেওয়ার পরে আমাদের এখানে এই যে দেখতেছেন ওয়ান মেনুটি বড় হয়ে গেছে এখন আমরা যে ছবিটি এখানে যে ক্লিক করে সেন্ড করে দেব যেখানে ক্লিক করে সেন্ড করে দিচ্ছি দেখতেছেন সেন্ড করে দিলাম এখন নিচে যে ছবিটি আপনারা দেখতেছেন এই যে নিচে যে ছবিটি দেখতেছেন এই ছবিটি আমি মাত্র সেন্ড করেছি আর এই ছবিটি কিছুক্ষণ আগে সেন্ড করেছি আমি নিচের ছবিটি যার কাছে সেন্ড করছি উনি আমার এই ছবিটিকে দেখতে পারবে শুধু উনিই দেখতে পারবে কিন্তু ডাউনলোড করতে পারবে না এবং কারো কাছে শেয়ার করতে পারবে না আমরা অনেকেই এই অপশানটি চাই যে আমরা যদি কারো কাছে ছবি সেন্ড করি সেই জন্য ডাউনলোড না করতে পারে বা কারো কাছে শেয়ার না করতে পারে তো অনেকেই এমন কমেন্ট করেন তো সেই কমেন্টের উত্তর অনুযায়ী আজকের ভিডিওটি তো আপনি যদি এভাবে ছবি বা পিকচার কারো কাছে সেন্ড করেন তাহলে আপনার পিকচারকে শেয়ার বা ডাউনলোড করতে পারবে না তো আমি এখন যে পিকচারটি পাঠাইছি এই পিকচারটি সে ক্লিক করে দেখতে পারবে কিন্তু এই পিকচারটি ডাউনলোড করতে পারবে না বা শেয়ার করতে পারবে না তো এভাবে হোয়াটসঅ্যাপে পিকচার বা ভিডিও সেন্ড করলে যার কাছে সেন্ড করেন না কেন সে ডাউনলোড বা শেয়ার করতে পারবে না তো আজ এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ